মানুষের পাশে দাঁড়াতে দেখা গেল মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং বঙ্কিম হাজরাকে। দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা ব্লকে প্রায় দুই শতাধিক এই প্রাকৃতিক দুর্যোগের ফলে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং বঙ্কিম হাজরা। ইতিমধ্যে বস্ত্র বিতরণের কর্মসূচি গ্রহণ করা হচ্ছে তাদের তরফ থেকে। এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে চন্দ্রিমা ভট্টাচার্য, বঙ্কিম হাজরা দুই মন্ত্রী প্রতিটি মানুষের হাতেই বস্ত্র তুলে দেন। দীপাবলির শেষে বস্ত্র পেয়ে খুশি এলাকার মানুষজন। এবার দানা নামক প্রাকৃতিক বিপর্যয় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ালেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং বঙ্কিম হাজরা। এবং এই প্রাকৃতিক বিপর্যয় বিপর্যস্ত দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা ব্লকের দানা নামক প্রাকৃতিক বিপর্যয় ক্ষতিগ্রস্ত প্রায় দুই শতাধিক মানুষের পাশে এগিয়ে আসতেই এগিয়ে এলেন দুই মন্ত্রী। এবং তারা এই ইতিমধ্যে বস্ত্র বিতরণের কর্মসূচিও গ্রহণ করেছেন এবং এই বস্ত্র বিতরণে অনুষ্ঠানে চন্দ্রিমা ভট্টাচার্য এবং বঙ্কিম হাজরা দুই মন্ত্রী প্রতিটি মানুষের হাতে বস্ত্র তুলে দেন এবং দীপাবলির শেষে বস্ত্র পেয়ে খুশি গোটা এলাকার মানুষজন। আমাদের একটি গড়িহাট হিন্দুস্থান ক্লাব নামক একটি ক্লাব রয়েছে, যাতে পুরুষ মহিলা সবাই সদস্যরা রয়েছে, কিন্তু দুর্গাপূজার কমিটি শুধুমাত্র মহিলাদের। এবং আমাদের এই দুর্গাপুজো কমিটির থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে দানা বিধ্বস্ত এলাকায় আমরা কিছু ত্রাণ আমাদের সাধ্য মতো পৌঁছে দেব। সেই মতো আজকে এখানে আমরা হাজারখানেক মানুষের কাছে পৌঁছচ্ছি, মহিলারাই বিশেষত রয়েছে। তাছাড়াও বিভিন্ন জায়গায় যেখানে দেবার আমরা কিছু রেখে যাচ্ছি, যারা আমাদের যারা সহকর্মী আছেন এখানে দিয়ে দেবেন বিভিন্ন জায়গায়। তাতে আমরা দিচ্ছি হচ্ছে শাড়ি, বাচ্চাদের জামা কাপড়, আর তার সাথে কিছু শুকনো খাবার। শুকনো খাবারের মধ্যে চাল, ডাল, দুধ, তারপরে সোয়াবিন, চিড়ে, একটু তেল, চিনি, এগুলো দিচ্ছি।